শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওটি করা হয়েছে ক্লাস এইট এর স্টুডেন্টদের জন্য ইউনিট সেভেন লেসন থ্রি বি। তো এই লেসনে আমাদের যে প্যাসেজটি আছে, চলো আমরা প্যাসেজটি পড়ে দেখি। ইউনিট থ্রি বির লেসনে আমরা দেখতে পাচ্ছি এটা রিভার্ট জিপসিদেরকে নিয়ে লেখা। আমাদের জানতে হবে প্রথমেই যে রিভার্ট জিপসি বলতে আমরা কাদেরকে বুঝি। তোমরা রিভার অর্থ জানো, নদী, আর জিপসি অর্থ হচ্ছে যাযাবর। তাহলে রিভার্ট জিপসি বলতে কী বোঝাচ্ছে? যে নদী যাযাবর, যে নদী যাযাবর দিয়ে কী বোঝায় আসলে? তোমরা সবাই বেদে সম্প্রদায়ের নাম শুনেছ। বেদে সম্প্রদায় ওরা বেশিরভাগ সময়ে নদীতে থাকে, নৌকায় থাকে। ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়, সেটা ওদের জীবিকার তাগিদে, জীবিকার প্রয়োজনে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করে। কেমন? ওদের জীবনের বেশিরভাগ সময় নদীতেই কাটে, নৌকায়ই কাটে। ঠিক আছে, যেহেতু ওদের ফিক্সড কোনো ঘরবাড়ি নেই, সারাটা জীবন ওরা শুধু মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায়, এই জন্য ওদেরকে বলা হচ্ছে জিপসি। তাহলে জিপসি অর্থ কী পেলাম? যাযাবর। ওকে, তো রিভার্ট জিপসি বলতে তোমরা এখন ক্লিয়ার হতে পেরেছ। কেমন? বেদে সম্প্রদায়কে বোঝানো হচ্ছে। আমরা পড়ি প্যাসেজটা দিয়ে কী আছে। দ্য রিভার্ট জিপসিস আর অ্যান এথনিক গ্রুপ ইন বাংলাদেশ। এথনিক বলতে আমরা কী বুঝি? যে নৃগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, সেটাকে আমরা বলি এথনিক। বেদে সম্প্রদায়ের গোষ্ঠীটা কিন্তু খুব বেশি বড় না, ক্ষুদ্র একটা গোষ্ঠী। ঠিক আছে, তাহলে রিভার্ট জিপসিরা বাংলাদেশের একটা এথনিক গ্রুপ। কেমন? ওরা একটা এথনিক গ্রুপ, ক্ষুদ্র গোষ্ঠী। দে আর নোন অ্যাজ বেদে, তারা বেদে নামে পরিচিত টু লোকাল পিপল। কেমন? তাহলে রিভার্ট জিপসিরা বেদে নামে পরিচিত। দ্য জিপসিস হ্যাভ দেয়ার ওন লাইফ স্টাইল অ্যান্ড কালচার। জিপসিদের নিজস্ব লাইফ স্টাইল আছে, নিজস্ব কালচার আছে। ঠিক আছে, আমাদের যেমন একটা নিজস্ব কালচার আছে, নিজস্ব লাইফ স্টাইল আছে, জিপসিদেরও একটা নিজস্ব কালচার আছে, নিজস্ব লাইফ স্টাইল আছে। দে লিভ ইন গ্রুপস, তারা দলবদ্ধভাবে বাস করে। অ্যান্ড ডু নট ওন এনি ল্যান্ড, ওরা কিন্তু কোনো জমির মালিক নয়, অর্থাৎ ওদের কোনো নিজস্ব জমি জমা নেই। দেয়ারফোর দে লিভ এ নোমেডিক লাইফ। নোমেডিক লাইফ মানেও যাযাবরের মতো জীবন। কেমন? নোমেড মানে যাযাবর, আর নোমেডিক লাইফ যাযাবরের মতো জীবন। যেহেতু ওদের কোনো নির্দিষ্ট জায়গা নেই, এই জন্যই দে লিভ এ নোমেডিক লাইফ, তারা যাযাবরের মতো জীবনযাপন করে। ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে তারা এক জায়গায় ট্রাভেল করে সারা জীবন। দিস পিপল রোম, এ রোম মানে হচ্ছে মুভ হিয়ার অ্যান্ড দেয়ার। দিস পিপল রোম অ্যাক্রস আওয়ার রিভার্স, যে এ ধরনের লোক যাযাবর যারা, রিভার্স জিপসি যারা, তারা ঘোরাঘুরি করে অ্যাক্রস আওয়ার রিভার্স অ্যান্ড ওয়াটার্স ফ্রম মে টু ডিসেম্বর। ওকে, এই রিভার্স জিপসিরা মে থেকে ডিসেম্বর পর্যন্ত নদী পথে চলাচল করে, মুভ করে ইন স্মল কান্ট্রি বোট, ছোটো ছোটো দেশি নৌকায় করে। ওরা নদীতে নৌকায় করে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে। দিস বোটস আর দেয়ার হাউজেস, কেমন? এই এই নৌকাগুলোই তাদের বাড়ি, নৌকাগুলোই তাদের বাড়ি, যেহেতু ওদের অন্য কোনো ঘরবাড়ি নেই। অ্যান্ড দিস পিপল আর এ পার্ট অফ আওয়ার ওয়াটার, এই যে রিভার্স জিপসি, এরা হচ্ছে আমাদেরই, আমাদেরই একটা অংশ। ইন উইন্টার, শীতের সময়ে, মেনি ওয়াটার বডিজ ড্রাই আপ। ওয়াটার বডি বলতে আমরা বুঝি রিভার্স, লেকস, হাউডস এটসেট্রা। শীতের সময়ে আমাদের অনেক ওয়াটার বডি শুকিয়ে যায়, সেই সময়ে দে রিটার্ন টু দি মেইনল্যান্ড, তারা মেইনল্যান্ডে চলে আসে। মেইনল্যান্ড বলতে বোঝায় স্থলভাগ। ঠিক আছে, শীতের সময়, সরি, এখানে বলেছে কি, শীতের সময় অনেক জলভাগ শুকিয়ে যায়, নদী নালা, খাল বিল, কেমন, এগুলো শুকিয়ে যায়, হাওড় এলাকা শুকিয়ে যায়, তখন তারা মেইনল্যান্ডে চলে আসে, স্থলভাগে চলে আসে। কোনো একটা জায়গায় এসে ওরা বসতি করে। অ্যান্ড লিভ ইন মেকশিফট টারপেউলিন টেন্টস অন ওপেন রিভার ব্যাঙ্কস। ওপেন রিভার ব্যাঙ্ক মানে নদীর তীরে তারা কী করে, টেন্ট, তাঁবু খাটায়, টারপেউলিন টেন্টস, যেটাকে আমরা বলি ত্রিপল। ত্রিপল হচ্ছে এক ধরনের মোটা কাপড়। কেমন? মোটা কাপড়। এই মোটা কাপড় দিয়ে তারা ঘর বাঁধে, ওটাকে বলা হচ্ছে মেকশিফট। মেকশিফট বলতে আমরা বুঝি
ওয়ান কাইন্ড অফ হাউস, টেম্পোরারি হাউস, যেটা সহজেই এক জায়গায় বসানো যায়, আবার সহজেই সেটা তুলে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। ওকে, তাহলে আমরা কী পেলাম, শীতের সময়ে ওয়াটার বডিগুলো শুকিয়ে যায়, তখন তারা মেইন ল্যান্ডে চলে আসে, কোনো একটা স্থলভাগে চলে আসে, এসে তারা একটা মেক শিফট তৈরি করে, একটা ঘর বাঁধে অস্থায়ীভাবে টারপুলিং দিয়ে সেটা নদীর তীরে। কেমন, যেমন বাংলাদেশে আমরা ঢাকার কাছে সাভারে কিন্তু এরকম একটা বিশাল বেদে পল্লী আছে, কেমন ওখানে নদী তীরে অনেক বেদে বসবাস করে, যখন শীতকাল আসে তখন নদী নালা শুকিয়ে যায়, তখন ওরা এখানে এসে সাময়িকভাবে বসতি করে, কিছুদিন বসবাস করে। ওকে, ইউ ক্যান সি দেয়ার মেন, আমরা দেখতে পাই বা তোমরা দেখতে পাবে পুরুষরা রিল্যাক্স করে ইন দি টেন্টস, তাঁবুর মধ্যে রিল্যাক্স করে, শুয়ে বসে থাকে, ঠিক আছে। টডলার্স প্লে, এখানে টডলার বলতে আমরা কাদের বুঝি, ছোটো ছোটো বাচ্চা যারা হাঁটি হাঁটি পাপা করে, সেই টডলার ওরা খেলাধুলা করে উইথ ডগস অ্যান্ড আদার পেটস ইন দি ডাস্ট, ডাস্ট মানে ধুলা। তাহলে টডলার যারা আছে তারা কুকুর এবং অন্যান্য পোষা প্রাণীদের সাথে ধুলাবালির মধ্যে খেলাধুলা করে, ঠিক আছে। ওরা কিন্তু সাপ দিয়েও খেলে, ছোটো বাচ্চারা মোটেও ভয় পায় না। উইমেন অফেন আইডল অ্যাওয়ে টাইম, মহিলারা কী করে, আলসেমি করে সময় কাটায়, বাই হেয়ার ডুইং, ঠিক আছে, হেয়ার ডুইং মানে বুঝতে পেরেছ, চুল বাঁধে, কেমন একে অপরে চুল বেঁধে দেয়, আর কী করে, পিকিং অফ লিস, পিকিং অফ লিস মানে কি, ওই উকুন তুলে দেয় একে অপরের, ইন টুজ অর থ্রি সিটিং ইন এ রো, মানে দুইজন তিনজন মহিলা সারিবদ্ধভাবে বসে বসে তারা একে অপরের চুল বেঁধে দেয়, উকুন তুলে দেয়, কেমন এরকম, এভাবে পুরুষ মহিলারা এই শীতের সময়টা কাটায়। তাহলে ফার্স্ট প্যাসেজ আমরা কী পেলাম, রিভার্ট জিপসি সম্বন্ধে একটা আইডিয়া পেলাম, যে ফার্স্ট কোয়েশ্চেনটা হতে পারে হোয়াট দ্য রিভার্ট জিপসিস, তুমি বলবে রিভার্ট জিপসিস আর এন এথনিক গ্রুপ ইন বাংলাদেশ, দে আর নোন আমরা এখানে কি পাচ্ছি, দে আর নোন অ্যাজ বেদে টু লোকাল পিপল। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা হতে পারে যে হাউ ডু দে লিভ ইন, তখন বলবে দে লিভ ইন গ্রুপস। ওকে, দে লিভ ইন গ্রুপস, তারপর লিখতে পারি আমরা দে লিভ এ নোমাডিক লাইফ, ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, কেমন, দিস পিপল রোম অ্যাক্রস আওয়ার রিভার্স অ্যান্ড ওয়াটার ফ্রম মে টু ডিসেম্বর, এটুকুনি দিলেও চলবে। তারপরের কোয়েশ্চেন হতে পারে যে ডিউরিং দ্য উইন্টার সিজন হোয়ার ডু দ্য রিভার জিপসিস লিভ, শীতের সময়ে তারা কোথায় বাস করে, তখন বলবে ডিউরিং উইন্টার দ্য রিভার জিপসিস ওরা কোথায় বাস করে, লিভ ইন মেক শিফট টারপিউলিন টেন্টস অন ওপেন রিভার ব্যাংকস, কেমন, আচ্ছা। তারপরে দেন হাউ ডু দি উইমেন স্পেন্ড দেয়ার টাইম, তখন বলবে উইমেন অফেন আইডলি উইথ দেয়ার টাইম, হেয়ার ডুইং এল এন্টার দিয়ে দেবে, আর পুরুষদের কথা কি লেখা যায়, হাউ ডু দি ম্যান স্পেন্ড দেয়ার টাইম, তখন বলবে দি ম্যান স্পেন্ড দেয়ার টাইম রিল্যাক্সিং ইন দি টেন্টস। ফার্স্ট প্যাসেজ আমরা এ পেয়ে গেলাম, সেকেন্ড প্যাসেজ আমরা যাচ্ছি, থ্রু আউট দি মনসুন, মনসুন মানে কি, রেইনি সিজন। ওকে, মনসুন মানে রেইনি সিজন, থ্রু আউট দ্য মনসুন এই সমগ্র বর্ষাকালে দে রিমেইন বিজি উইথ ফিশিং, তারা মাছ ধরার কাজে ব্যস্ত থাকে, বর্ষাকালে বেদেরা মাছ ধরার কাজ করে, কেমন, তারমানে তারা মাছ ধরে জীবিকা উপার্জন করে। দে অলসো ডাইভ, ডাইভ অর্থ কিন্তু ডুব দেয়া, পানিতে ডুব দেয়া, দে অলসো ডাইভ ফর ন্যাচারাল পার্ল ইন ওয়াটার, ন্যাচারাল পার্ল মানে কি, প্রাকৃতিক মুক্তা, ইন ওয়াটার যে পানি থেকে মুক্তা সংগ্রহের জন্য তারা ডুব দেয়, কেমন, যে ধারণা করা হয় বা কথাটা কিছুটা সত্যিও যে ঝিনুকের মধ্যে মুক্তা থাকে, ওরা কী করে ওই ডুব দিয়ে ওই পানির গভীর থেকে ঝিনুক তুলে আনে, সেখান থেকে মুক্তা সংগ্রহ করে। সামটাইম দে ক্যাম্প ফর এ কাপল অফ উইক্স, কাপল মানে জোড়া, কাপল অর্থ কি, জোড়া, দে ক্যাম্প ফর এ কাপল অফ উইক্স, তারা কোন এক জায়গায় হয়তো দুই সপ্তাহ থাকে। ম্যান ক্যাচ স্নেকস, পুরুষরা সাপ ধরে, অ্যান্ড এন্টারটেইন পিপল উইথ স্নেক চার্মিং, কেমন, যে পুরুষরা সাপ ধরে এবং লোকদেরকে এই সাপের খেলা দেখে আনন্দ দেয়। অ্যান্ড সেল হার্বাল কিউরস, হার্বাল বলতে আমরা বুঝি ভেষজ, যেমন গাছগাছালির শেকড় বাকড়, এগুলো হচ্ছে হার্বাল, কিউর বলতে আমরা বুঝি ঔষধ।
ধারণা করা হয় যে গাছগাছালির শেকড় বাকড় ব্যবহার করা হয় বিভিন্ন রোগের ওষুধ হিসাবে, তারা সেই হার্বাল বিক্রি করে, ঠিক আছে? উইমেন গো ফ্রম ডোর টু ডোর, মহিলারা কি করে বাড়ি বাড়ি যায় টু সেল বেঙ্গল, বেঙ্গল মানে কি চুড়ি, চুড়ি বিক্রি করে, কসমেটিক্স বিক্রি করে অ্যান্ড আদার থিংস। দে অলসো ট্রাই টু হিল পেইন, হিল মানে সুস্থ করে দেয়া, পেইন মানে ব্যথা। মহিলারা কি করে ব্যথা ভালো করে দেওয়ার চেষ্টা করে, অফ ওল্ড পিপল মানে যারা বৃদ্ধ তাদের ব্যথা তারা সারিয়ে তোলে কীভাবে, বাই সাকিং আউট ব্লাড ফ্রম দেয়ার বডি। সাক মানে কি চুষে নেয়, যে শরীর থেকে রক্ত চুষে নেয়। কীভাবে এটা এরকম দেখা যায় গ্রামাঞ্চলে, যে ধরো বৃদ্ধ কেউ প্রচণ্ড পায়ের ব্যথায় ভুগছে, তখন বেদেরা আসে, ঠিক আছে, বেদে মহিলা আসে, এসে যে জায়গা থেকে যে জায়গায় ব্যথা হচ্ছে ওই জায়গায় ব্লেড দিয়ে একটু কেটে নেয়, সামান্য পরিমাণ সামান্য একটু কেটে সেখানে শিঙা লাগায়, মহিষের শিঙা, তারপর হচ্ছে ষাঁড়ের শিঙা, এগুলো লাগিয়ে সাক করে মানে চুষণ দেয়, ঠিক আছে, সাকিং আউট ব্লাড ফ্রম দেয়ার বডি। ওখানে শিং বসিয়ে যখন ওরা জোরে চুষণ দেয় তখন কিছুটা রক্ত বের হয়ে আসে, তখন ওরা বলে যে আমরা বিষাক্ত মানে বিষটা বের করে ফেলেছি, এখন আপনি সুস্থ, মানুষের ধারণা তারা সুস্থ হয়ে গেছে। ওকে, এইভাবে তারা মানুষকে বোঝায় যে তারা পেইনটা হিল করে দিতে পারে, সুস্থ করে দিতে পারে, কেমন? তাহলে এই প্যাসেজে আমরা কী পেলাম, দেখো যে পুরুষরা যারা পুরুষ বেদে তারা সাপ ধরে, তারপর মানুষকে সাপের খেলা দেখে আনন্দ দেয়, তারপরে তারা হার্বাল কিউর বিক্রি করে, ভেষজ ঔষধ বিক্রি করে, কেমন? আচ্ছা, আর মহিলারা কী করে বাড়ি বাড়ি যায়, বাড়ি বাড়ি গিয়ে চুড়ি বিক্রি করে, কসমেটিক্স বিক্রি করে এবং অন্যান্য বিভিন্ন জিনিস বিক্রি করে। তারা আবার যারা বৃদ্ধ ব্যথায় শরীরের বিভিন্ন অংশে ব্যথায় কাতরাচ্ছে তাদের ব্যথাটাও তারা ভালো করে দেয়, শরীর থেকে রক্ত চুষে। মেনি ভিলেজার্স বিলিভ, অনেক গ্রামবাসী বিশ্বাস করে, একটু ওয়েট করছি ভিডিওটার জন্য, মেনি ভিলেজার্স বিলিভ, অনেক গ্রামবাসী বিশ্বাস করে ইন দ্য ম্যাজিক্যাল পাওয়ার অফ দ্য জিপসিস। এই জিপসিদের একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে, এটা অনেক গ্রামবাসী কিন্তু বিশ্বাস করে যে আসলেই তারা মানুষের ব্যথা বেদনা ভালো করতে পারে, অনেক রোগ ব্যাধি থেকে মানুষকে মুক্ত করতে পারে, কেমন ছড়িয়ে তুলতে পারে, এটা অনেক গ্রামবাসী বিশ্বাস করে। বাট দ্য টাউন পিপল ডোন্ট বিলিভ দেম লাইক দ্য ভিলেজার্স। দে ক্যান অ্যান এভিল স্পিরিট, এভিল স্পিরিট বলতে আমরা বুঝি যে ভূত প্রেত, এগুলাকে তারা লিভ তাড়িয়ে দেয় সামওয়ানস বডি বাই ম্যাজিক অর স্পেশাল পাওয়ার। এটা গ্রামের লোকদের বিশ্বাস যে যারা বেদে তারা মানুষের শরীর থেকে ভূত তারপরে হলো পেত্নী এগুলো তাড়িয়ে দিতে পারে, এটা গ্রামের লোকদের বিশ্বাস। তাহলে পুরো প্যাসেজটা আমরা পড়লাম রিভার জিপসিদের সম্পর্কে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্যাসেজটা ক্লিয়ার হতে পেরেছো, কেমন? তাহলে আমরা এখন এক কাজ করি, আমরা এই প্যাসেজের এগেনস্টে যে এমসিকিউ থাকবে সে এমসিকিউতে যাই। তোমাদের কটা এমসিকিউ থাকে? সাতটা। ফার্স্ট এমসিকিউতে দেখো কী আছে, রিভার জিপসিস আর দ্য পিপল হু, রিভার জিপসি হচ্ছে ওই সকল ব্যক্তি যারা স্টে পারমানেন্টলি অ্যাট এ প্লেস, যারা কোনো জায়গায় পারমানেন্টলি থাকে তারা কি রিভার জিপসি? নো, কারণ জিপসিরা তো পারমানেন্টলি কোথাও থাকে না। কোনটা হবে তাহলে, এই যে এটা দেখো, মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, যারা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে বাই বোট নৌকায় করে, টু আর্ন দেয়ার লাইভলিহুড, জীবিকা উপার্জনের জন্য, জীবিকা উপার্জনের জন্য যারা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, কেমন, নৌকায় করে। এটা মনসুন অর্থ কি বলেছিলাম, বর্ষাকাল, তাহলে কোনটা, অবশ্যই রেইনি সিজন। হাউ মেনি মান্থস ডু দি রিভার জিপসিস মুভ অ্যারাউন্ড ইন দি রিভার্স অ্যান্ড ওয়াটার, যে রিভার জিপসিরা নদীতে বা মানে অন্যান্য স্থল জলভাগে তারা কয় মাস মুভ করে, পাঁচ মাস, ছয় মাস, সাত মাস না আট মাস? গল্পটা নিশ্চয় মনে আছে, এখানে কিন্তু আমরা পেয়েছিলাম যে ফ্রম মে টু ডিসেম্বর, কেমন, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে বলো তারা কয় মাস নদীতে ঘুরে বেড়ায়, কয় মাস, আট মাস, তাই না? তাহলে এইট মান্থস, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এইট মান্থস তারা জলপথে ঘুরে বেড়ায়। সাক অর্থ কী বলেছিলাম, চুষে নেয়া, কেমন, সাক আউট ব্লাড মানে চুষে রক্ত বের করা। এই কাজটা কে করে, কে করে, বেদে পুরুষরা না বেদে মহিলারা? অবশ্যই বেদে মহিলারা, যে বৃদ্ধ যারা ব্যথায় কাতরাচ্ছে
তাদের শরীর থেকে বিষ ব্যথা বের করে দেয় কেমন সেই যে সাকিং আউট অফ ব্লাড ইন দিস প্যাসেজ ইজ ইউজড এই কাজটা করা হয় টু কিউর পেইন ব্যথা নিবারণের জন্য ও কাদের এইজড পিপল না ইয়াং পিপল অবশ্যই এইজড পিপল যারা বৃদ্ধ তাদের শরীর থেকে ব্যথা দূর করে দেয় শরীরের ব্যথা দূর করে দেয় ম্যাজিক্যাল পাওয়ার অফ দি জিপসিজ ইজ বিলিভড এই যে জিপসিদের একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে এটা বিশ্বাস করে বাই মেনি বলো জিপসিদের যে একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে এটা কি শহরের লোকেরা বিশ্বাস করে নাকি গ্রামের লোকেরা বিশ্বাস করে অবশ্যই গ্রামের লোকেরা রুরাল পিপল দি লাইফস্টাইল অফ রিভার জিপসিজ ইজ রিভার জিপসিদের যে লাইফস্টাইল সেটা কেমন গর্জিয়াস নোমেডিক কনভেনশনাল কোনটা বলো তো নোমেডিক নোমেডিক মানে কি যাযাবরের মতো জীবন ওকে দ্য জিপসি পিপল বিকাম বিজি এ জিপসি পিপলরা ব্যস্ত হয়ে পড়ে উইথ ফিশিং মাছ ধরার কাজে কোন সময় তারা মাছ ধরার কাজে ব্যস্ত হয়ে পড়ে ইন উইন্টার সামার না মনসুন মনসুন ওকে এইবার আমরা কোশ্চেনগুলোতে যাচ্ছি কেমন হু আর দ্য জিপস হু আর রিভার জিপসিস প্রথম প্রশ্ন করেছে রিভার জিপসি কারা হু আর রিভার জিপসিস আমরা একটু প্যাসেজে লক্ষ্য করি রিভার জিপসিস আর এন এথনিক গ্রুপ ইন বাংলাদেশ দে আর নোন অ্যাজ বেদে টু লোকাল পিপল ওকে এটুকু দিয়ে দিলে হয়ে গেল কেমন এবার আমরা সেকেন্ড কোশ্চেনে যাই হোয়ার ডু দে লিভ এই জিপসি পিপল ওরা কোথায় থাকে এরা কিন্তু বেশিরভাগ সময় নৌকায় থাকে তাই না আবার মাঝে মাঝে মেইনল্যান্ডে থাকে কেমন তাহলে কোথেকে লেখা যায় দেখো আমরা বলবো দ্য জিপসি পিপল লিভ মোস্ট অফ দি টাইম ইন বোটস দ্য জিপসি পিপল লিভ মোস্ট অফ দি টাইম ইন বোটস ওকে স্পেশালি ফ্রম মে টু ডিসেম্বর আমি আবার বলি দ্য জিপসি পিপল লিভ ইন বোটস ফ্রম মে টু ডিসেম্বর কেমন অ্যান্ড দে লিভ ইন মেইনল্যান্ড ডিউরিং দ্য উইন্টার শীতের সময় তারা মেইনল্যান্ডে বাস করে আমরা এবার থার্ড কোশ্চেনে যাই হোয়ার আর জিপসি চিলড্রেন বর্ন অ্যান্ড ব্রট আপ জিপসি চিলড্রেনরা কোথায় জন্মে এবং কোথায় বড় হয় ওরা নৌকাতেই জন্মে নৌকাতেই বড় হয় তাহলে আমরা বলবো জিপসি চিলড্রেন আর বর্ন অ্যান্ড ব্রট আপ ইন বোটস হাউ টু দে আর্ন দেয়ার লাইভলিহুড তারা কীভাবে জীবিকা উপার্জন করে বলো তো তারা কীভাবে জীবিকা উপার্জন করে আমরা গল্পে একটু দেখি কীভাবে তারা জীবিকা উপার্জন করে ওরা কিন্তু পুরুষরা সাপের খেলা দেখায় ঠিক আছে আর মহিলারা বাড়ি বাড়ি যায় চুড়ি বালা এমন কসমেটিক্স এগুলো বিক্রি করে এভাবেই তারা জীবিকা উপার্জন করে তাহলে আমরা বলবো যে ম্যান ক্যাচ স্নেকস অ্যান্ড এন্টারটেন পিপল উই স্নেক চার্মিং অ্যান্ড সেল হার্বাল কিউরস তারপরে হচ্ছে উইম্যান সেল ব্যাঙ্গলস কসমেটিক্স অ্যান্ড আদার থিংস কেমন দে অলসো ট্রাই টু হিল পেইনস অফ ওল্ড পিপল অফেন বাই সাকিং আউট অফ ব্লাড ফ্রম দেয়ার বডি দাস দাস মানে কি এইভাবে দাস দে বলো তো কি হবে কোশ্চেন থেকে জুড়ে দাও দাস দে আর্ন দেয়ার লাইভলিহুড কেমন যে পুরুষরা যে কাজটা করে সেটা আমরা লিখবো মহিলারা যে কাজটা করে সেটা আমরা লিখবো লিখে আমরা বলবো দাস এভাবেই দে আর্ন দেয়ার লাইভলিহুড আরও কিছু কোশ্চেন এখানে দিয়েছে হোয়াট ডু রিভার জিপসিস ডু ইন উইন্টার শীতের সময় রিভার জিপসিরা কী করে মনে আছে শীতের সময় কিন্তু রিভার জিপসিরা কোথায় ফিরে আসে মেইনল্যান্ডে ফিরে আসে কেমন এই যে এখানে বলা আছে ইন উইন্টার আমরা বলবো ইন উইন্টার দ্য রিভার জিপসিস রিটার্ন টু দি মেইনল্যান্ড অ্যান্ড লিভ ইন মেকশিফট টারপুলিং টেন্টস অন ওপেন রিভার বোটস ব্যাঙ্কস কেমন ত্রিপলের ছোটো ঘর বেঁধে সেখানে তারা থাকে কেমন আর কী করে যে আমরা নিজের মতো করে একটু লিখবো ম্যান পুরুষরা কী করে রিল্যাক্স ইন দি টেন্টস ম্যান রিল্যাক্স ইন দি টেন্টস তারপর হচ্ছে উইমেন আইডিল অ্যাওয়ে টাইম বাই হেয়ার ডুইং পিকিং অফ লিভস ইন টুজ অ্যান্ড থ্রিজ সিটিং ইন এ রো ঠিক আছে শীতের সময় তারা এভাবেই কাটায় কেমন নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি নাম লিখো ফোর অ্যাক্টিভিটিস অফ দি রিভার জিপসিস রিভার জিপসিদের চারটা কাজের নাম লিখবো ওরা যে বিভিন্ন ধরনের কাজ করে আমরা চারটা কাজের কথা বলবো এখন কেমন তুমি বলবা দ্য ফোর অ্যাক্টিভিটিস আর দি ফোর অ্যাক্টিভিটিস আর তারা কী কী কাজ করে একটু দেখি দেখো নাম্বার ওয়ান আমরা বলবো প্রথমে বলবো আমরা ম্যান ক্যাচ স্নেকস পুরুষরা সাপ ধরে অ্যান্ড এন্টারটেইন পিপল উইথ স্নেক চার্মিং
নাম্বার টু দে সেল হার্বাল কিউরস, এটা নাম্বার টু হয়ে গেল। নাম্বার থ্রি, উইমেন গো ফ্রম ডোর টু সেল ব্যাঙ্গলস কসমেটিক্স অ্যান্ড আদার থিংস, এটা একটা দেব। আরেকটা আমরা দিব এখান থেকে দেখো, দে অলসো ডাই ফর ন্যাচারাল পার্টস ইন ওয়াটার। এভাবে চারটা কাজ বেদে সম্প্রদায় যে চারটা কাজ করে আমরা দিই। নেক্সট, হোয়াই ডু ইউ থিঙ্ক যে হু আর জিপসিস, এটা কিন্তু আমরা পেয়েছি আগে, হু আর রিভার জিপসিস, একই জিনিস। হোয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কেন মনে করো দি ওয়াটার জিপসিস আইডিয়াল হ্যাভ দেয়ার টার্ন ইন উইন্টার, তুমি কেন মনে করো যে রিভার জিপসিরা শীতের সময় অলস জীবনযাপন করে, শীতের সময় তারা অলস জীবনযাপন করে কেন বলো তো দেখি, কারণ শীতের সময় তাদের আর কোনো কাজ থাকে না, ঠিক আছে। আমরা বলবো ডিউরিং উইন্টার দে হ্যাভ নো আদার ওয়ার্কস টু ডু, ডিউরিং উইন্টার দ্য রিভার জিপসিস হ্যাভ নো আদার ওয়ার্কস টু ডু, ওদের অন্য কোনো কাজ নেই, সো দে আইডল ওয়ে দেয়ার টার্ন। হাউ ডু রিভার জিপসি উইমেন কন্ট্রিবিউট টু দি ফ্যামিলি আর্নিং, কন্ট্রিবিউটার অবদান রাখা, যে রিভার জিপসি মহিলারা কীভাবে পরিবারের উপার্জনের ক্ষেত্রে অবদান রাখে। আমরা কিন্তু গল্পে পড়েছি মহিলারা কী কী করে, তুমি লিখবে উইমেন গো ফ্রম ডোর টু সেল ব্যাঙ্গলস কসমেটিক্স অ্যান্ড আদার থিংস, দে অলসো ট্রাই টু হিল পেইনস অফ ওল্ড পিপল অফেন বাই সাকিং আউট অফ ব্লাড ফ্রম দেয়ার বডি, দাস এভাবেই দে আর্ন মানি, দাস এভাবেই দে আর্ন মানি অ্যান্ড কন্ট্রিবিউট টু দেয়ার ফ্যামিলি আর্নিং, এভাবেই তারা অর্থ উপার্জন করে অ্যান্ড কন্ট্রিবিউট টু দেয়ার ফ্যামিলি আর্নিং। হাউ ডু জিপসি ম্যান স্পেন্ড টাইম ডিউরিং মনসুন, এই বর্ষাকালে জিপসি পুরুষরা কীভাবে সময় কাটায় আমরা একটু গল্পে দেখি, ওরা কিন্তু শুধু রিল্যাক্স করে, তাই না। এই যে এখানে বলা আছে গল্পে আমরা পেয়েছিলাম কোথায় দেখো, যে লেখা আছে না ইউ ক্যান সি দেয়ার ম্যান রিল্যাক্সিং ইন দি টেন্টস, এটা কিন্তু বর্ষাকালে তারা রিল্যাক্স করে। তাহলে আমরা নিজের মতো করে লিখব যে ডিউরিং উইন্টার শীতের সময় জিপসিম্যান রিল্যাক্স ইন দি টেন্টস, জিপসিম্যান রিল্যাক্স ইন দি টেন্টস, ঠিক আছে। আচ্ছা, এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম রিভার জিপসি সম্পর্কে, আশা করি তোমরা এটা ক্লিয়ার হতে পেরেছ। তো তোমরা এই ভিডিওটি বারবার রিপ্লে করে দেখবে, আশা করি তোমরা সবাই আজকের এই ক্লাসটা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছ। ওকে, এভাবে পর্যায়ক্রমে আমার ক্লাসগুলো তোমরা দেখতে থাকবে, কেমন, সবাই ভালো থেকো, গুড বাই।